হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতে লিমিটের যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি ফর্মুলাগুলো একটু ভালো করে দেখে রাখবে আশা করি তোমাদের লিমিটের অঙ্কগুলো করতে খুব একটা সমস্যা হবে না ছ থেকে সাতটা ফর্মুলা ভালো করে মুখস্ত করে নেবে লিমিটের অঙ্ক নিজেরাই সলভ করতে পারে প্রথম ফর্মুলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এরোটা মানে হচ্ছে টেন্স টু আমরা যখন বলবো সেটাকে এক্স টেন্স টু এ বলবো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হলো ফার্স্ট ফর্মুলা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এক্স টু এ মানে হচ্ছে এ ইকুয়ালস টু টু যদি হয় এক্স টু টু এখানে টু থাকতে হবে এখানে টু থাকতে হবে ইকুয়ালস টু আমরা এই ফর্মুলাটা বসাতে পারবো যখন অঙ্ক করব ফর্মুলাগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে কিভাবে ইউজ করতে হয় সলিউশন আমি দেব নাম্বার টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু ওয়ান লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু ওয়ান এইরকম পেলে আমরা ওয়ান বসাতে পারব এবার সাপোজ রয়েছে লিমিট x tends টু জিরো সাইন টু এক্স বাই টু এক্স তখন কি বসাবো তখনও কিন্তু হবে হবে দেখতে রকম ভাবে রয়েছে হচ্ছে অ্যাঙ্গেলটা যদি এই অ্যাঙ্গেলটা নিচেও থাকে তাহলে আমি ইজিলি ওয়ান বসাতে পারি এখানে যা রয়েছে সাইন বাদ দিয়ে শুধু এখানে যা রয়েছে সেই পার্টটা নিচে থাকতে হবে তখন আমরা দিস ইকুয়ালস টু ওয়ান বসাতে পারবো নাম্বার 3। লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান ই টু দি পাওয়ার এখানে যা থাকবে বাই এটা হতে হবে তখন আমরা এই ফর্মুলাটা বসাতে পারবো নাম্বার ফোর লিমিট এক্স tends টু জিরো ওয়ান বাই এক্স বেস হচ্ছে ই ওয়ান প্লাস এক্স টু ওয়ান এই ফর্মুলাটা অর্থাৎ এই পারটা পেয়ে গেলে 1 বসাতে পারব নাম্বার ফাইভ লিমিট এক্স tends টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকলস টু ই সিক্স লিমিট এক্স 0, টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকলস টু লগ এ বেস ই যেখানে এ গ্রেটার দেন জিরো অর্থাৎ এটা জিরো থেকে বড়ো হতে হবে এক্সটা হচ্ছে এর পাওয়ার মাইনাস ওয়ান তখন আমরা এটা বসাতে পারবো এ অবশ্যই জিরো থেকে বড় হতে হবে কারণ লগারিদমের ক্ষেত্রে জিরো হলে হবে না সেভেন লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই এই সাতটাই ফর্মুলা রয়েছে আর সেরকম কোনো ফর্মুলা নেই ফান্ডামেন্টাল থিউরমটা একটু ভালো করে মনে রাখতে হবে কারণ ফান্ডামেন্টাল থিউরমটা অঙ্ক করতে গেলে খুব ভালোভাবে কাজে লাগবে যে কটা কন্ডিশন রয়েছে প্রত্যেকটা কন্ডিশন ভালোভাবে মাথায় রাখতে হবে ফর্মুলাগুলো ভালো করে মুখস্ত করতে হবে লিমিটের অঙ্ক তোমরা নিজেরাই সলভ করতে পারবে বারবার বলছি ফর্মুলাগুলো অবশ্যই মুখস্ত করবে আশা করি সলিউশন করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না ভিডিওগুলো ভালো করে দেখবে প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বলবে আমি চেষ্টা করব সলভ করে দেওয়া থ্যাংক ইউ